আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নোটটা পড়তেই আমনের মুখে হাসি ফুটে ওঠে। সোহার শেষের কথাটা পড়ে তার হাসিটা আরো বেশি প্রশস্ত হয়ে যায়। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে নোটটার দিকে, তারপরে আস্তে আস্তে আবারও তার মুখ গম্ভীর কঠিন হয়ে ওঠে। সোহা ব্যাঙ্গালোর ছেড়েছে আর প্রায় 10 দিনের মতো হতে চলেছে। এর মধ্যে একবারও আমনের সাথে সোহার কোনো যোগাযোগ হয়নি। এমনিতেও এরকম এমার্জেন্সি মিশনে সোহার কোনো খোঁজ পাওয়া যায় না। হঠাৎ করে ওদের 5 জনকে জরুরি ভিত্তিতে বাড়ি থেকে চলে যেতেই প্রথমে আভা চৌধুরী ও সম্রাট চৌধুরী একটু চিন্তায় ছিলেন, তবে আমন বোঝাতে চিন্তামুক্ত হন। তারা এইরকম পরিস্থিতির সাথেই প্রথম পড়েছে, তাই চিন্তিত হয়ে গিয়েছিল। অ্যাশ বাড়িতে 2-3 দিন থাকে, তাই তার কাজের কথা জানলেও এই মুহূর্তের সাথে পরিচিত নয়। তবে এই 10 দিনে আমন সবসময় তার কাজে ব্যস্ত ছিল। সোহার এখানকার মিশনে উঠে পড়ে লেগেছিল যাতে সে সব কাজ গুছিয়ে রাখতে পারে। আর তাছাড়াও এখানে এমন অনেক কিছুই আছে যা সোহা জানে না, আর আমনও এই মুহূর্তে সব কিছুই জানাতে চাইছে না। তাই সে সোহার এই অনুপস্থিতির সময় তার সব কাজগুলো গুছিয়ে নিচ্ছে। তবে এই সময়ে আমন এমন অনেক পরিস্থিতি ও সত্যের মুখোমুখি হয়েছে যে সে কখনো ভাবতেই পারেনি। এমন সব কিছুই তার কন্ট্রোলে আছে, শুধুমাত্র সোহার ফিরে আসার অপেক্ষায় আছে আমন। তারপরেই শুরু হবে আসল খেলা। আমন অফিসে এসে নিজের কেবিনে ঢুকতেই দেখতে পায় সামনেই চেয়ারে মনিকা বসে আছে। এটা দেখেই আমনের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে কোনো রকম কথা ছাড়াই ভেতরে গিয়ে নিজের চেয়ারে বসে পড়ে। মনিকা তীক্ষ্ণ মোহিত দৃষ্টিতে তাকায়। এদিকে মনিকা আমনকে আসতে দেখেই খুশি হয়ে যায়। এতদিন পরই যে তার কার্য সিদ্ধি হতে চলেছে এতেই সে খুশি। হাই আমন। হে মনিকা, তুমি যে এখানে এসেছো আমি খুশি হয়েছে অনেক, আমন বলে ওঠে। তুমি ডেকেছো আর আমি না এসে থাকতে পারি আমন? আমি ভাবতেই পারছি না তুমি নিজে থেকে আমাকে এখানে ডেকেছো। সত্যি এটা আমার কাছে অনেক খুশির, মনিকা আনন্দে বলে ওঠে। আসলে তোমার সাথে তো আমার সেইভাবে কখনো কথা হয়নি, তাই হলাম তোমার সাথে কিছু টাইম স্পেন্ড করা যাক, আমন মনিকার দিকে তাকিয়ে বলে ওঠে। আমি তো সবসময় তোমার সাথে সময় কাটাতে চাই আমন, মনিকা একটু লজ্জা পাওয়ার মতো করে বলে ওঠে। হ্যাঁ, আমিও এখন একটু ফ্রি আছি, তাই অবশ্যই তোমার সাথে সময় কাটানো যায়। এর আগেও তোমার সাথে বিজনেস ডিল ছাড়া কোনো কথা হয়নি। আমাদের 2 পরিবারের মধ্যে খুব ভালো বন্ডিং, আর সেখানে আমরা কেন বা পিছিয়ে থাকবো, তাই ভাবলাম তোমার সাথেও আমার একটা সম্পর্ক তৈরি হওয়া উচিত, আমন মনিকার মুখের দিকে তাকিয়ে বলে ওঠে। সম্পর্ক? হ্যাঁ আমন, আমাদের মধ্যে সম্পর্ক তো আছে, আমাদের বাড়ি থেকে আমাদের বিয়ে ঠিক করে রেখেছে, মনিকা লজ্জা ভাব নিয়ে বলে ওঠে। হ্যাঁ, আসলে আমাদের বাড়ি থেকে সব কিছু ঠিক করে রেখেছে, সেখানে আর বাধা দিয়ে কি লাভ বলো। আমি ভেবে দেখলাম বড়রা যা ঠিক করে আমাদের ভালোর জন্যই করে, তাছাড়া তুমি আমাকে পছন্দ করো কি, তাই তো? পছন্দ করো তো মনিকা? আমন তীর্যক চাহনি দিয়ে জিজ্ঞেস করে ওঠে। আমন, আমি তোমাকে খুব পছন্দ করি, আর শুধু পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি অনেক। এটা তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টাও করেছি, মনিকা বলে ওঠে। তাই তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমন, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি, সব কিছুই, মনিকা বলে ওঠে। বাহ মনিকা, তুমি আমাকে এত ভালোবাসো আর আমি কিনা সেটাই বুঝতে পারিনি, আমন বলে ওঠে। কোনো ব্যাপার না আমন, এখন তো বুঝতে পেরেছ আমি তোমাকে ভালোবাসি, আর তাছাড়া তুমিও আমার সাথে সেজন্যই তো দেখা করেছ, আমাদের সম্পর্ক নিয়ে ভাবতেও চাইছ। মনিকা চেয়ার ছেড়ে উঠে আমনের পাশে দাঁড়িয়ে বলে ওঠে। আমন শুধু একবার তার আর মনিকার অবস্থানটা দেখে নেয়। মনিকা একদম তার পাশে এসে তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমন চোখ বন্ধ করে আবারও চোখ খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মনিকার দিকে। আমনের এই দৃষ্টিতে যে কেউ ঘায়েল হয়ে যেতে পারে, আর সেখানে তো মনিকা আগের থেকেই লাট্টু হয়েছিল আমনের প্রেমে, তাই আমনের এই দৃষ্টি মনিকাকে আরও বেশি আকর্ষণ করে আমনের দিকে। হ্যাঁ মনিকা, আমিও এখন সেটাই চাই, আমাদের সম্পর্ক একটা নাম হোক, আমন বলে ওঠে। ও আমন, আমি আজকে খুব খুশি, শেষমেশ তুমিও আমার সাথে সম্পর্ক গড়তে চাও। এই দিনটার জন্য আমি কতদিন থেকে ওয়েট করে আছি, আজকে আমি খুব খুশি আমার খুব।
মনিকা উত্তেজনার বসে আমনকে জড়িয়ে ধরতে গেলেই আমন হাত দিয়ে থামিয়ে দেয় মনিকাকে। মনিকা ভ্রু কুচকে আমনের দিকে তাকায়, আমন তার দিকে তাকিয়ে আছে। মনিকা বুঝতে পারে সে বেশি তাড়াহুড়ো করছে। এমনিতেও সে জানে আমন এমন পছন্দ করে না, তাই নিজেকে সামলে নিয়ে আবারও গিয়ে চেয়ারে বসে পড়ে। আমন কোনো কথা বলে না। তুমি একটু বসো, আমার কিছু কাজ আছে, সেগুলো সেরে নিয়ে আমরা বেরোবো, আজকে একসাথে লাঞ্চ করবো, ঠিক আছে? আমন হেসে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার কাজ সেরে নাও না, আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করতে রাজি আছি। মনিকা বলে ওঠে, ওকে। আমন মনিকার দিকে একবার তাকিয়ে নিয়ে ফাইলে মুখ গুঁজে দেয়। কিছুক্ষণ পর সামনে থেকে ল্যাপটপ টেনে নিয়ে আমন ল্যাপটপ অন করতে স্ক্রিনে ভেসে উঠে একটা যুগলবন্দী হাস্যোজ্জ্বল ছবি, আমন আর সোহার একসাথে একটা ছবি, যেটাতে আমনের পিঠের উপর চেপে সোহা রয়েছে, তার হাত দুটো আমনের গলা জড়িয়ে রেখেছে, আর আমন সামনে থেকেই ছবি তুলেছে। এটা কয়েকদিন আগের ছবি, যেদিন তারা একসাথে সারা দিন ঘুরেছে। আমন এক দৃষ্টিতে ল্যাপটপের স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর চোখ সরিয়ে নিয়ে তার কাজ শুরু করে। আচ্ছা মনিকা, তোমার মায়ের নামটা জানো কি? আমন কাজ করতে করতে হঠাৎ করে জিজ্ঞাসা করে উঠে, মমের নাম তো সোনিয়া মল্লিক, কেন আমন, তুমি জানতে না বুঝি? মনিকা বলে উঠে, আচ্ছা মনিকা, তোমার মামার বাড়িতে কেউ নেই? না মানে আমি তো কখনো তোমার মামাদের ব্যাপারে শুনিনি, যাই জিজ্ঞেস করছি, আর তাছাড়া আমি তোমার ব্যাপারে কিছুই জানি না, তা এখন থেকে জেনে নিচ্ছে আর কি। আমন একবার মনিকার দিকে তাকিয়ে বলে উঠে, না না আমন, আমার মামার বাড়ি তো কেউ নেই, আমি শুনেছি মম একাই, আর মমের বাবা মাও নেই, কোনো এক অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তবে শুধু এক আঙ্কেল আছেন, উনি মমের অনেক ক্লোজ। মনিকা বলে উঠে, আঙ্কেল? আমন ভ্রুকুচকে বলে উঠে, হ্যাঁ ইমরান আঙ্কেল, আঙ্কেল বাপিরও ফ্রেন্ড, আমাদের বাড়িতেও প্রায় আসেন। মনিকা হেসে বলে উঠে, ইমরান আঙ্কেল আর তোমার মাম অনেক ক্লোজ, তাই না? আমন ভ্রুকুচকে প্রশ্ন করে উঠে, হ্যাঁ। মনিকা আমনের ভ্রুকুচকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে উঠে, না না, আসলে একটা পাজল সলভ করছিলাম। আমন বাঁকা হেসে বলে উঠে, আমন কিসের পাজল আমন? মনিকা জিজ্ঞাসা করে উঠে, সময় হলে জানতে পারবে, চলো আমরা বের হই। আমন রহস্যময় হেসে বলে উঠে, আমনের সাথে সময় কাটানোর সুযোগ পেয়ে মনিকার বেশি কিছু ভাবে না, আমনের কথা নিয়ে সেও আমনের সাথে বেরিয়ে পড়ে। আমন ও মনিকা একসাথে লাঞ্চ করে মনিকাকে ড্রপ করে বাড়িতে আমন বেরিয়ে যায় তার কাজে। আমন বাড়িতে ফিরতে দেখে তার মম আর ড্যাড কোনো কিছু নিয়ে আলোচনা করছেন। আভা চৌধুরী আর সম্রাট চৌধুরী আমনকে দেখতে তার দিকে দুজনে তাকিয়ে থাকে। আমন তার মম ড্যাডের তাকানো দেখে বুঝতে পারে তারা কেন এইভাবে তাকিয়ে আছে তার দিকে। এতক্ষণে যে সবার কাছে আজকের ব্রেকিং নিউজ ছড়িয়ে গেছে সেটা তার বুঝতে বাকি নেই, এটা ভেবেই মনে মনে বাঁকা হেসে ওঠে, তবে বাইরে থেকে একদম স্বাভাবিক গম্ভীর হয়ে আছে। আমন বেটা, আমরা এটা কি শুনছি, এটা কি ঠিক? সম্রাট চৌধুরী জিজ্ঞাসা করে ওঠে, কি শুনেছ রেড? স্বাভাবিক বলে ওঠে, যেন কোনো কিছুই জানে না এমন ভাব। সাজিদ ফোন করেছিল, আজকে নাকি তুমি আর মনিকা একসাথে টাইম কাটিয়েছো নিজেদের মতো করে, আর বলি থেমে যায় সম্রাট চৌধুরী। তুই নাকি মনিকার সাথে রিলেশনে যেতে চাইছিস? আভা চৌধুরী জিজ্ঞাসা করে ওঠেন। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ, আর তোমরা তো তাই চাইতে যে মনিকার আমার সম্পর্ক, সেজন্যই তো আমাকে না জানিয়ে বিয়ের কথা বলেছিলে, তাহলে এখন এত অবাক হচ্ছ কেন? আমন তাচ্ছিল্য করে বলে ওঠে। আমনের কথা শুনে আভা চৌধুরী আর সম্রাট চৌধুরী চুপ করে যান, তারা আমনের কথা বলার টোন বুঝতে পারে। আমন যে এখনও তাদের ওই একটা কাজের জন্য তাদের উপর অসন্তুষ্ট হয়ে আছে সেটা আর তাদের বুঝতে বাকি নেই, তবে তারা আজকের এই খবর শুনে চমকে গেছে। যে ছেলে মনিকার সাথে তার বিয়ের কথা শুনে এক মাস তাদের সাথে কথাই বলেনি, ঠিক করে কত রাগ ছিল এই নিয়ে, আর সেই ছেলে কিনা নিজের থেকে এই সম্পর্ককে এগিয়ে নিতে যেতে চাইছে, এমনটা যে কী করে সম্ভব হলো সেটাই বুঝতে পারছে না তারা। আমন বসে বসে তার বাবা মায়ের অবাক দৃষ্টি পর্যবেক্ষণ করছে। এর মধ্যে আমনের ফোন তীক্ষ্ণ স্বরে বেজে ওঠে। আমন ফোন বের করতে দেখে অ্যাশ কল করেছে, এটা দেখেই তার ভ্রু কুচকে যায়, তবে খুশিও হয়। আমন ফোন রিসিভ করে কিছু বলতে যাওয়ার আগেই ওপার থেকে উত্তেজিত কণ্ঠ ভেসে আসে,
ভাই ভাই, সোহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে আরে, কোথায় যাচ্ছেন? ভিডিওটি লাইক না করে ভিডিও থেকে যাবেন না। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।